হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাব সোনামুখী। অনেকদিন পর আমি সোনামুখী যেছি, আজকে প্রায় 2 মাস পর। আর ঠান্ডাতে মানে চা খেতে মজাই লাগছে, একটু আলাদা ইন্টারেস্ট লাগছে। ঠান্ডাতে চা খেতে মজাই লাগে আমাকে। এখন রাইতে রাত্রে যেতে যেতে 2-3 বার চা খাবো তার লেগে লয়। এখন আমি চা খাবো, 11 মাইলে খাবো, প্লাস দুর্গাপুরে খাবো, আরো এক দু জায়গা হইতে পারে। তো চলো বন্ধুরা দেখাইছি আর কি বলে। বাঁকুড়া জঙ্গলে মাঝে মাঝে হাতি বেরেই, তারপর দেখা যাক হাতি ফাতি বেরিয়েছে নাকি। আবার একবার হাতি বেরিয়েছিল, দেখেছিলাম আমি নিজের চোখে। চলো বন্ধুরা দেখা যাক কি হয়েছে। বন্ধুরা রায়পুরে আছি, আর রায়পুরে একটু গ্যাঞ্জাম হয় দেখতে পাচ্ছ। ইয়ে এদিকে ঢুকিয়ে দিয়েছে, ও ওইদিকে ঢুকিয়ে দিয়েছে গাড়ি। দেখুন গ্যাঞ্জাম হয়ে গেছে খানিক। হেডলাইট জ্বালাতে ভুলে গেছে আবার। না হেডলাইট তো জ্বলে আছে, ফগ লাইট জ্বলেনি বন্ধুরা। রায়পুর তো অনেকবার দেখিয়েছে তোমাদেরকে, ওই সব NSP লেগে আছে, ওখানে টায়ারে কাজ হয়, আর গাড়ির চাপ দেখতে পেয়েছো, প্রচুর গাড়ির চাপ রয়েছে কিন্তু রাস্তায় দেখতে পেয়েছো। আমার কিন্তু কাজ মুঠা হয়নি, কাজ মুছবো গা আগে জিয়ে। তো চলো বন্ধুরা যাই। এই জায়গাটাতে আমি কিন্তু মারতে মারতে আড়ালছি একদম। আমি কিন্তু একদম লক্ষ্য করিনি, দেখে লাও একদম সেটে গেল আমার কিন্তু গাড়ি, অনেক বাঁচলাম নসিব ভালো বলেই। তাছাড়া কিন্তু এখনই আমি যেতাম, দেখতে পেলে কি পজিশন হইলো আমার। চলো বন্ধুরা, এই ডাম পাড় লেগে কিন্তু ঠোকাঠুকি হইতো দেখতে পেয়েছো। সালা রোডের মাঝে হট করে ব্রেক করতেছে, রোডের মাঝে একদম হট করে ব্রেক করেছে। আমি একদম কী বলে খুবই ডেঞ্জারাস পজিশনে পড়ে গেছিলাম, আর রোডের গাড়ির চাপও দেখতে পেয়েছো কী পজিশন হয়ে রয়েছে, প্রচুর পজিশন খারাপ কিন্তু রোডে। এত গাড়ির চাপ যে বলার বাইরে, একটা গাড়িকে ওভারটেক করতে পারছি না, আবার এই গাড়িটা বেরিয়ে গেল যে। দেখি রিক্স লোবো যা হবে দেখা যাবে। সামনে কিন্তু আমার ফুল বডি গাড়ি আসছে একদম ওভারলোডে, দেখতে পাচ্ছ ফুল বডি একদম। তো চলো বন্ধুরা যাই, এই যে কথা বাড়িয়ে লাভ নাই, আর গাড়ির চাপ যা বটে, বাপরে বাপরে। Thank you.
3 নম্বর লাইনে আছি এখন আমি। এখন দেখা যাক কি হচ্ছে, প্রচুর মানে নেশাবেশি হচ্ছে, বুঝতেই পারছো তোমরা কি পজিশন হয়ে রয়েছি। দেখা যাক ঢুকতে পারছে কি না। বন্ধুরা যা হোক আবার লাইনে ঢুকে গেছি, আর এই পাশ তো তোলে জাম নাই, কিন্তু এই পাশ এই বাম দিকে জাম রয়েছে প্রচুর, লোড গাড়ি যাবার দিকে। ওইদিকে টোলটা দেখালো কবল, কি পজিশন হয়ে রয়েছি বন্ধুরা, এখন টোলে জামে রয়েছি। আর দেখছি বুঝছো কিরকম ওভারলোড গাড়ি এসেছে, বিন্দাস কোনো ব্যাপার নাই। ওভারলোড বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে বুঝে, কোনো ওভারলোড বন্ধ হয়নি। এরা যা লোড নিয়েছে, বাপরে বাপরে, যে রোড যাবে রোড ফাটিয়ে দিবে কিন্তু একদম এরা। এদের জন্য এখানে জাম রয়েছে টোলে। তো চলো বন্ধুরা, সিকিউরিটি দেখলে আমাকে আবার কী পান্দা হবে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি সিউড়ির ভেতর ঢুকে গেলাম, আর এখন বাজছে 12:24, রাত্রের দিকে ফাঁকা থাকে, খুলে দেয় সিউড়ি ভিতর। কিন্তু একটা কথা হইলো, কিছু লাভ করতে গেলে কিছু ক্ষতি হয়, সেটা আজকে হাড়ে হাড়ে টের পেলাম তোমাদের। আর ট্রেলারের পিছন পিছন যেতে পারবো না, সেই জন্য আমাকে ও আবার সাইডও দিয়ে দিলে, তার লেগে লয় খুবই ভালো বটে। এখন দুনিয়াতে তো মানুষ ভালো মানুষ আছে, ওইটাই দেখছি। আর আগে দেখতে পেয়েছো একটা ভালোটা গাড়ি দিয়েছি, ওটা তো মানে সাইড দিবে না মনে হয় যতদূর সম্ভব, ও তো নিজেই মানে ভয়ে মরে যাবে। দেখতে পেয়েছো কি পজিশন হয়ে রয়েছে। তো চলো বন্ধুরা দেখি সাইড কতক্ষণ দেখি। বন্ধুরা দেখতে পেয়েছো ও ওই গাড়িটা ওভারটেক করতে এসে চেষ্টা করছে, দেখা যাক ও এত অত মাল নিয়ে ওই গাড়িটাকে ওভারটেক করতে এসে, ও সাহস বটে মানতে হবে। আর আমাকে সাইড দিচ্ছে না কোনো মতে, আমি অনেকক্ষণ যাবো তো চেষ্টা করছি ওকে সাইড নেবার, কিন্তু সাইড দেয় না কোনো মতে। তো চলো দেখি কেন সাইড দিবে না দেখি ওকে। আমি ফাইনালি ইরাম বাজার টোল ঢুকছি, দেখতে পেয়েছো। আর টাইম হয়ে গেল অনেক, 2:44 বেজে গেল। বাপরে 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 বাপরে, নসিব খারাপ চলে যা হয়, সিএল না কুকুর সি কুকুর। তো চলো বন্ধুরা এখানটা বেরেই কি হচ্ছে দেখি। আবার আলু লোড আছে আন্দ্রাতে, বন্ধুরা আমি 11 মাইল ঢুকছি। তা এত কুয়াশা পড়ছে যে রাস্তা দেখতেই পাই না এমন অবস্থা, দেখতেই পাই না। এই সাইডটা অনেকটা কমে গেল কুয়াশাটা, ওই সাইডে আরও একটু বেশি পড়ছিল, প্রচুর কুয়াশা পড়ছে। তো চলো বন্ধুরা মলান দেখি জঙ্গলটা দেখাবো, চলো। বন্ধুরা ফাইনালি আমি চা খেয়ে দাঁড়াইলাম, আজকে রাত্রেও আমার খাবার খাওয়া হয়নি। আর তোমাদেরকে বললাম যে কিছু পেতে দিলে কিছু দিতে হয়, ক্ষতি হয়েছে বললাম না জিনিসটা। দেখো আমার চার্জারটা কিন্তু ভেঙে গেছে, পিছনকে মধ্যে দেখা যাও। এই বন্ধুরা চার্জারের অবস্থা দেখো,
এবং আমার যে চার্জার আছে মোবাইলের, সে চার্জারটাও ভেঙে গেছে। চার্জারটা কোথায় রাখলাম কে যেন খুঁজে পাওয়া যায় না বন্ধুরা। চার্জার মোবাইলের চার্জারটাও ভেঙে গেছে, এবং কি পেয়েছি সেটা দেখো, এখন কি ভরা আছে এখন আল্লাহ জানে। এর ভেতরে দুটো পড়েছিল, তার মধ্যে অন্য একটা গাড়ি নিলে আর আমি একটা নিলাম। ও দাঁড়া দেখে আমি দাঁড়াইলাম, তাছাড়া কিন্তু দাঁড়াইতাম না। এবার দুজনে একসঙ্গে গেলছি, নিয়ে বলছে তুমি একটা লাও আমি একটা নিই। সিলভার হোয়াইট ইকো 170 18x15.05 পিস, মোটামুটি 5 পিস আছে বোধ হয় তিরপল। বন্ধুরা তো জানা নাই আমার ওয়েট বটে অনেক, মোটামুটি 30-40 কেজি ওয়েট বটে। এইটার বান্ধা রয়েছি, তো কী করবো, ওখানটাতে আমি 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তারপরেও কিন্তু এলো না, তো আমি কী করবো সেই জন্য আমি নিয়ে চলে এলাম। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম ওর জন্যে, যদি বাই চান্স আসে তাহলে দিয়ে দেবো। চার্জারটা ঠিক করছিলাম, চার্জার তো ঠিক হলো না আমার, কোম্পানির চার্জার গেল। দেখা যাক কালকে একটা চার্জার কিনতে হবে, তাছাড়া কিন্তু আমার মোবাইলের সমস্যা হয়ে যাবে খুবই। চলো বন্ধুরা চাটা খাই, এখন চা খেয়ে রাত পাই গত, রাত্রে খাবার খুব কম খাই আমি, রাত্রে আমি খাবার খুবই কম খাই, তার কারণ হচ্ছে ঘুম চলে আসে বলেই। তো এখন সোনামুখী যাবো, এখন চলো, এখন বেজে গেল 2:55। বন্ধুরা আমি দুর্গাপুর ঢুকছি, কি বলবো লজ্জার কথা, আর কালকে রাত্রে ঘুমিয়ে গেছিলাম এই পজিশন আমার। কি বলবো বন্ধুরা, এখন এই হইল, চলো মেন রোডে যাইনি দেখাচ্ছি। আর এইদিকে তো দেখছি পিছু বামপারে শেষ নাই রোড, রাস্তা বড় না কি বলে আমি ভেবে তাল পাই না, মাথা খারাপ হয়েছে বামপারে। বন্ধুরা ফাইনালি আমি দুর্গাপুর টোল ঢুকছি, কারণ দুর্গাপুর ঢুকছিলে তো এইখান থেকে পাক দিয়ে যেতে হয়, ওইদিকে যাওয়া হয় না। প্রায় 2 কিলোমিটার মতো পাক হয়, এখান থেকে আমাকে রাউন্ড নিতে হবে, নই পাস যেতে হবে। চিনি মে পানি জেসে ভোলে রাজা জি, ভোলে রাজা জি, জরা তুম ধীরে চলো, কাকা কা হিরো লাগছে। বাপরে বাপরে বাপরে, আমরা যাক ফাইনালি ঘুরে গেলাম। কি করবে, এখনো কুয়াশা পড়ছে, দেখতে যে 9:30 বাজতে চলল, 9:30 বাজছে এখনো কুয়াশা পড়ছে, তো কি করে মানে কি বলে কি করে গাড়ি চালাবো, সেই জন্য ঘুমিয়ে গেছি। ফাইনালি আমি দুর্গাপুর পেরিয়ে গেলাম, এবং দেখতে পেয়েছি এটা ডিবুসি ব্রিজ, দুর্গাপুর ব্রিজ বটে এটা, কিন্তু কি বলে অজয় নদী যেটা বর্ধমানেই যাচ্ছে এটা সোজা, এটা কিন্তু ছোটো খাটো ড্যাম বটে। সেই বলে না অজয় নদীর বান ডেকে গেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, সেই অজয় নদী বিশাল নদী বটে। তো চলো আমি মানে অতটা দেখাবো না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখাই। তো চলো বন্ধুরা, thank you.
নিলে আমি সোনামুখী বাজার ঢুকবার পেছনে আছি, এখন দাঁড়িয়ে আছি, কি করব। মানে সে নন্টি আছে বাজারের মধ্যে, ভিড় আছে বলেই দাঁড় করে রেখেছে। এখন দেখা যাক কতক্ষণে ছাড়ছি। আর রাত্রে যা কুয়াশা পড়ছিল তাতে না আসাই ভালো। ও দাঁড়িয়ে গেছিলাম, দেরি হয়ে গেলো, কি করব, আজকে আবার একাই আছি, ওই জন্য আরো কি বলে দেরি হয়ে গেলো। যা হবে দেখা যাক, যতক্ষণ খালি দরকার নাই রিক্স নেওয়ার, জীবন থাইলে অনেক কিছু দেখবো নাকি বন্ধুরা, জানাই বন্ধুরা। এটা সোনামুখী ঢুকবে মুখ বটে, এটাই মেন রাস্তা, সোনামুখী বাজারে ভিড় আছে, দেখা যাক কতক্ষণে ছাড়ছে। আবার 1 ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে থাকা, এখনো ছাড়েনি গাড়ি। সোনামুখী বাজারে এসেছি, প্রচুর মুশকিলে পড়ে গেলাম গো। বন্ধুরা মানে আমি সোনামুখী বাজার ঢুকছি, দেখতে পেছো বাজারের কি অবস্থা। আর এখানে কিছু মেলা আছে বলছে, নীলমহলের মেলা, এবার জানা নাই বন্ধুরা কি বটে। যা অনেকদিন পর আসছি, মেন বাজারে আবার কতক্ষণ কতগুলো ভিড় আছে সেটাও দেখি। আবার প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকলাম আমি দেখতে পেলে। এটা একটু টার্নিং বটে, আর বাপরে বাপরে রকেট আসছে। তেরে লিয়ে শুধু স্ক্রিনে পাওয়ার কমিয়েছে বন্ধুরা, কি হচ্ছে জানি না, শুধু পাওয়ার কমিয়েছে। এক ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকলাম বন্ধুরা, আর গরমে অবস্থা খারাপ হয়ে গেল। আজকেই রোদ করেছে আবার, এসি চালিয়ে দিয়েছি, কি করবো আর, এসি চালিয়ে দিয়েছি, যাবে দেখা যাবে। এই জুলি 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 কা দিল তো আয়া জুলি তেরে লিয়ে সরি যাও সরি, তুই তো মেরি জান হ্যায় জান হ্যায় জান হ্যায়। আমি চালাইলে কিন্তু হাই স্পিডে চালাই, লো স্পিডে কিন্তু কম চালাই আমি। গাড়ি দেখতে পেছো হাই স্পিডে যাবে, আমি একাই টন তার লেগে লই। বাপরে 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 বাপরে, এখানে আবার 5 লাগে দিলে লাভ মরগা, তো মুসিবত। আর যেখানটা জাম থাকে বেশি সেখানটা ঢুকছি, ফাঁকা ফুঁকা ঢুকে যাওয়ার রিস্ক বটে। এই বাস গুলা মানে বাস স্ট্যান্ড নাই তো এই অবস্থা হয়। তো চলো বন্ধুরা এখানে পেরেই। দেখে নাও বন্ধুরা কত ভিড় লেগেছে সোনামুখী বাজারে, প্রচুর ভিড় লেগেছে। কিন্তু সাইকেলগুলো কীভাবে রাখা আছে দেখে নাও কবল, এই রুমগুলো কি পেয়ে দিতে পারা যাবে। দেখে নাও বন্ধু কি পজিশন হয়ে রয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। আর বাইরেও মানুষগুলো ঢুকে চলে গেছে, এখন লেগে যাবে না তো আমাকেই বাঁশ দিবে এসে আবার।
এটাই মানুষের নীতি, দেখতে গেছি কি পজিশন হয়ে রয়েছে। তো চলো যাই। বন্ধুরা, সোনামুখী বাজার পেরিয়ে কাটা করে এলাম, নাকি বলে এখন গ্রামের ভিতরে যাচ্ছি। দেখতে পেছো এই দিকে কিন্তু গ্রামের ভিতরে আমি প্রথম যাচ্ছি। আমার এগো এগো দৌড়ছে, আমার দৌড়দৌড়ি খেয়েছে ছাগলটা বোধ হয়। গ্রামের ভিতরে এই দিকে আমি কিন্তু প্রথম যাচ্ছি বাঁকুড়া দিকে। আগে কোনদিন যাইনি, রোডের সাইডে সব খালি করেছি, এই প্রথমবার যাচ্ছি। তো দেখি চলো বন্ধুরা গ্রামটা দেখি কদ্র ওঠে। ব্যাকে ব্যাকে যাচ্ছি এখন, খুবই টেনশনের মধ্যে। ওই জায়গাটাতে গাড়িটা ঘুরালাম আর দেখতে পেয়েছো বাইকের ভিড় লেগেছে, সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এখন গোটাই ব্যাকে ব্যাকে যাবে আমার গাড়ি। লাগু কান্ডা লাগু আমি নেমে গেছি, চিন্তা লাগেছে গাড়ি শর্ট হয়। বন্ধুরা, আমার গাড়ি টেপার মেরেছে, সেই জন্য কিন্তু চক উঠছে না, সেই জন্য কিন্তু চাকাতে পাথর ভর্তি হয়েছে। এবং চাকাটা সমান করবে তবেই কিন্তু জগ উঠবে, তাছাড়া কিন্তু উঠানো সম্ভব নয়। এবং কি বলে ওই পাটি পাথর ভরছি, আমি তো ভরতে যাবো না, নেই ভরা হইলে চলো খালি করি, দেখি খা উঠছে নাকি। যা হোক ফাইনালি খালি করে বেরোলাম। আর ব্যাকে কোথা থেকে নিয়ে গেছিলাম দেখতে পেলে, তোমাদেরকে দেখায় জায়গাটো, এই জায়গাগুলো সব আমি ব্যাকে নিয়ে গেলাম, একদম অত্যন্ত গ্রাম বটে। আর তারের মধ্যে খানি খালি করতে অসুবিধা হইলো, তো কি করবো, যা হোক খালি করলাম কোনো রকম। এই এই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম গাড়িটা, জায়গাটা গাড়ি বসে গেছিল।
এই জায়গাতে গাড়ি বসে গেছিল খানিক, কিন্তু এই গাড়ি ক্ষমতাওয়ালা গাড়ি বটে, অসুবিধা হয় না অতটা, তুলে নাই তো। চলো বন্ধুরা, গ্রামের ভেতর তো মোটামুটি দেখালাম তোমাদেরকে, আর কি দেখাবো। আর ডেটটা দুটো বাঁচতে ছিল, এখনো ভাত খাইনি। আর এমন না খেয়ে থাকার অভ্যাস আছে তার লেগে লয়, ড্রাইভারই হইলে অনেক কিছু সহ্য করতে হয়। আবার কত রিতে লোড করতে ঢুকবো ওটাও চিন্তার বিষয়। তো চলো বন্ধুরা, শোনো আমাকে জায়গা কাটা করিগা, চলো।